আমার তো ট্যাঙ্কি 12 লিটার এত হয় কেন কিভাবে এরকম কেমনে করতে হয় আমার ট্যাঙ্কি কত থেকে আর কত এখানে কি চুরির কাজ কাজ যদি কোনো সিস্টেম আছে আপনি এমনি মাপতে কোনো সমস্যা নাই আপনি আমার থেকে মাপ দিতে দেন আমার তো ট্যাঙ্কিতে দেখাইতেছে 12 লিটার আমার তো ট্যাঙ্কি 12 লিটার তাহলে কি কোম্পানি চুরি করলো নাকি এইখান থেকে চুরি কেমনে করতে হয় আমার মাপতে দেন আমরা যদি না দেই তারপরে কেমনে হলো ভাই আপনি তো দিলেন না এটা বলতে পারবেন আমি আমরা গাড়ি দিছি তো আপনি পরে গাড়ি নেন আগে বোতল হলো এর কি ক্যামেরা দেখে এই কথাটা কই না না ক্যামেরা দেখে না আমরা সবার এই কই আসলে একের বাস্তব ভাই যদি তো টাকা তোলা শেষ এখন যাচ্ছি পাম্পের দিকে তেল নিব তো আজকে ট্যাঙ্কিটা ফুল করব লিটারে 5 টাকা কমছে তো আজকে আমরা আমাদের এই কাজলা যাত্রাবাড়ি হক পাম্প থেকে তেল নিব দেখি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না তেলের দাম বলে কমছে কমে নেই ফুল দেন ফুল ৯৯ টাকার তেল ১৩০ টাকা ৩৫ টাকা ছিল ৫ টাকা কম বলুন এত খালি আছে কতটুকু হয়েছে আমার তো ট্যাঙ্কি 12 লিটারের এত হয় কেমন কিভাবে এটা সম্ভব কেমন করতে হয় আমার ট্যাঙ্কি কত রেখে আমি কই দেরি এখানে কি চুরির কাজ কাজের কোনো সিস্টেম আছে মাপ দেন এমনি মাপ দেন কোনো সমস্যা নাই আপনি আমার থেকে মাপ দিতে দেন আমার তো ট্যাঙ্কিতে দেখাইতেছে 12 লিটার আমার তো ট্যাঙ্কি 12 লিটার তাহলে কি কোম্পানি চুরি করলো নাকি এইখান থেকে চুরি হলো কেমন করতে হয় আপনি মাপতে দেন আমরা যদি না দেই তারপরে কেমন হলো ভাই আপনি তো দিলেন না এটা বলতে পারবেন আচ্ছা কত হয়েছে এই সময় যদি একটু তেল মানে একটু যদি মানে কম বেশি যায় তাহলে কিন্তু কষ্ট লাগে না মনে হয় কথা ভাইয়া এই যে আমি তেল বেচতেছি হ্যাঁ আপনারা কিনেন আমরা বেশি ঠিক আছে কিন্তু আমাদেরও কষ্ট লাগে সত্য কথা বললাম যে এটাই কারণ এখন তো তেলের যে দাম কালকে তো অলরেডি ছিল গাড়ির মধ্যে বুঝছেন তারপর আমরা এই 3 গ্রাম মানে ধরেন 1 লিটারের মতো তেল মনে করেন সব কিছু মিলে আপনার এখানে যা বেশি আসছে এই বেশি সহ 500 গ্রাম তো বেশি আসছে না ৫০০ বেশি আসছে না ৫০ পয়েন্ট তো ৫০০ আর আমার মনে করেন ৫০০ আসছিল ১ লিটার কষ্ট লাগে ভাই বুঝছেন এটা বাস্তব বললাম মানে আমরা কিনেন আমরা দিলাম আসলে আমার কাছেও কষ্ট লাগে কারণ তেলের দামটা তো অনেক তেলের দাম অনেক আবার যদি তেলও যদি কম আসে তখন তো বিষয়টা কম আসলে এনে কিন্তু বলতে পারি যে বুকে বুকে সাহসে বলতে পারে ভাই এখনই মাপ দেন আপনি আমি আমরা গাড়ি দিছি তো আপনি পরে গাড়ি নেন আগে বোতল হলো এটা কি ক্যামেরা দেখে এই কথাটা কই না না ক্যামেরা দেখে না আমরা সবার এই কই আসলে একের বাস্তব ভাই যদি মিথ্যা কথা যদি বললে তো আমার লোক আপনি দেখেন না আচ্ছা ঠিক আছে বসো এইখানে তো চুরি হইছেই অল্প হইলেও চুরি হইছে বিষয়টা বুঝছো অল্প হইলেও চুরি করছে ওরা কারণ আমাদের কোম্পানিতে আমার মনে করো আমার আমি তো আর এই গাড়িটা ধাক্কা নিয়ে আসিনি চালাই নিয়ে আস তার মানে কি আমার গাড়িতে আধা লিটারের মতো তেল আসছিল আর এইখানে হলো হাফ লিটার বেশি তো সব কিছু মিলে ১ লিটারের মতো মনে করো কাজটা আর কোম্পানি থেকে তো কোনো ইয়াই নাই যে কোম্পানির কোনো সিস্টেম আছে বা ট্যাঙ্কিটা একটু বাড়াই দিছে এরকম কোনো সিস্টেম আছে
ওনা অনলাইনে যেটা দিছে ওইটাই তো। তো আসলে এইসব বিষয়গুলো দেখার মতো কেউ নাই, এই জন্যই হয়তো তারা অল্প অল্প করে হলেও চুরি করে প্রতিটা পাম্পে, কারণ আমরা আসলে বাঙালি জাতি হিসাবেই তো। তো আজ এই পর্যন্তই, বন্ধুর আরও আসছি বন্ধুর সাথে দেখা করতে। ফয়সাল ভাই সালামু আলাইকুম, কি অবস্থা, আলুর বাজার কেমন আজকে, আলুর বাজার কেমন, বাড়তি নাকি কম আজকে ভাই? তো আসলে এই যে আমার বন্ধুর আড়ত, আপনারা চাইলে এখান থেকে আলু নিতে পারেন, আমার নাম বললে হয়তো একটু কমে রাখবো, আয়সা করেন আপনারা সবাই। ও আমার বন্ধু বলতেছে যে আমার কোডটা ইউজ করলেই, আমার কোডটা ইউজ করলেই আপনারা কমে পাবেন। কোডটা কি, আলু? আজ এই পর্যন্তই, তো আবার অন্য এক ভিডিওতে আমাদের আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।